সকলকে জয় যীশু। প্রভু যীশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি শালোম ইম্মানুয়েল। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমি সবাইকে যীশুর নামে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, যে ঈশ্বর আবার একটা দিন সুযোগ করে দিলেন আর তার সান্নিধ্যে, অর্থাৎ প্রভু যীশুর সান্নিধ্যে বসে তার মহিমা কীর্তন করা। বিশেষ করে আজকে যে বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব, যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনারা অবশ্য জানেন যে যে সম্পূর্ণ ফ্রিডম মানে সম্পূর্ণ স্বাধীনতা, আজকে আমরা যারা আছি আমরা বিভিন্ন বিভিন্ন ভাবে, আমরা গতকালকে আমরা সবাই স্বাধীনতা দিবস পালন করেছি, ইন্ডিপেন্ডেন্ট ডে। আর সেই ইন্ডিপেন্ডেন্ট ডে যারা পালন করেছি আমরা, বিশেষ করে বিভিন্ন মানুষ তারা আজকে তারা ঈশ্বরের বাক্য যারা শুনছে, আর বিশেষ করে আমরা যারা আছি এই মুহূর্তে অনলাইনে, আর কেউ 76, কেউ আবার 77 লিখছে তাদের, বিশেষ করে আজকে যারা এই মুহূর্তে আপনারা ফেসবুক লাইভ আছেন, এই বার্তা আপনি যদি মানুষের কাছে শেয়ার করুন, যাতে অনেক মানুষ ঈশ্বরের আশীর্বাদ পেতে পারে, সম্পূর্ণ ফ্রিডম। আর এই বিষয় আজকে আমরা 988 ডেজ, অর্থাৎ 988 দিন আমরা প্রভুর সান্নিধ্যে বসেছি, আমরা প্রভুর গৌরব প্রশংসা করছি, এবং যারা শেয়ার করছেন আমরা ধন্যবাদ দিই, যারা এই মুহূর্তে অলরেডি শেয়ার করছেন, আমি প্রত্যেকজনকে যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর যারা আপনারা বাক্যকে শেয়ার করছেন, আমি চাই আর যারা প্রত্যেকটা মুহূর্ত প্রভুর সান্নিধ্যে আছেন, আপনারা প্রত্যেকটা মুহূর্ত যারা প্রভুর গৌরব প্রশংসা করছেন, আমি চাই এই বার্তা আপনারা প্রত্যেকজনকে শেয়ার করবেন, আর যাতে সবাই ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহ এবং ঈশ্বরের কৃপা করুণা তারা পেতে পারে। এবং ধন্যবাদ দিই বিশেষ করে যারা অনলাইনে আছেন, আমি আপনাদের প্রত্যেকজনকে যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই, যারা এই মুহূর্তে আছেন, আপনারা এই বার্তাকে আপনারা শেয়ার করছেন, আমরা আপনাদের কাছে অলরেডি হোয়াটসঅ্যাপে সেই বার্তাকে আজকে পাঠাচ্ছি। আর যারা আপনারা ঈশ্বরের বাক্য শুনতে চান, এবং আপনি আপনার রিলেটিভ আত্মীয় স্বজনকে যারা পাঠাতে চান, আর বিশেষ করে যে 988 ডেজ ঈশ্বর আমাদের জীবনে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করেছেন, এবং যারা আছেন অনলাইনে, আমিও চাই যে এই বার্তা আপনিও মানুষের কাছে শেয়ার করুন। যারা আছেন এই মুহূর্তে আপনারা প্রত্যেকজনকে শেয়ার করুন, এবং আপনাদের ইউটিউবে যে বার্তাকে আমরা ছেড়েছি আপনারা সেটাকেও মানুষের কাছে শেয়ার করতে পারেন, যাতে সবাই ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বরের কৃপা করুণা তারা লাভ করতে পারে। এবং যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, বাইবেল আমাদের একটা খুব সুন্দর কথা বলছে, যেটাকে আমরা যারা দেখব বাইবেল হিতোপদেশ তার 6 অধ্যায় যদি খুলি, আর সেখানে আমরা দেখব 20 থেকে আর সেখানে 23 পদ, অর্থাৎ প্রোভার্বস চ্যাপ্টার 6 ভার্স 22-23, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে, বৎস তুমি আপন পিতার আজ্ঞা পালন করো, আপন মাতার ব্যবস্থা ত্যাগ করিও না, উহা সর্বদা তোমার হৃদয়ে বাঁধিয়া রাখো, তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখো, গাঁথিয়া রাখো, এখানে বলছে উহা সর্বদা তোমার হৃদয়ে গাঁথিয়া রাখো, তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখো, গমনকালে সে তোমাকে পথ দেখাইবে, শয়নকালে তোমার প্রহরী হইবে, জাগরণকালে তোমার সহিত আলাপ করিবে, আজ্ঞা প্রদীপ, কেননা আজ্ঞা প্রদীপ ও ব্যবস্থা আলো, এবং শিক্ষাজনক অনুযোগ জীবনের পথ। তো আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনি সঠিক জীবনের পথ, অর্থাৎ সঠিক স্বাধীনতা, সম্পূর্ণ স্বাধীনতা, আপনি হৃদয়ে হাত দিয়ে আপনি বলতে পারেন যে আমি সম্পূর্ণ স্বাধীন। আমরা অনেক মানুষ এখন পরাধীনের মধ্যে আছি, শৃঙ্খলের মধ্যে বন্ধ আছি, আজকে যারা আছে দেশ 77, অর্থাৎ 76, তারা স্বাধীনতা দিবস পালন করছে, কিন্তু আজকে সারা বিশ্ব, সারা ওয়ার্ল্ড যদি দেখা যায়, সত্যি কি তারা
সেই স্বাধীনতাকে পালন করছে। তো আসুন আমরা যারা আছি আমরা এই মুহূর্তে প্রভুর গৌরব প্রশংসা করব, এবং যারা শেয়ার করছেন আমি ধন্যবাদ দিই, যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন সম্পূর্ণ স্বাধীনতা। হয়তো আপনার কাছে এই বাক্যটা বা প্রচারটা প্রথমবার শুনছেন, তো সম্পূর্ণ স্বাধীনতা কিভাবে পাবেন আর কোথা থেকেই বা সম্পূর্ণ স্বাধীনতা আসবে, আর এই বার্তাটা আপনি যখন মানুষের কাছে শেয়ার করবেন আর যেন প্রত্যেকজন ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন, ঈশ্বরের কৃপা করুণা পেতে পারেন, এবং ঈশ্বরের দয়া কৃপা অনুগ্রহ যেন আমরা পেতে পারি এবং প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। এবং ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আপনারা ফেসবুক লাইভ দেখছেন। আমি সিস্টার তন্দ্রা মল্লিককে আমি ধন্যবাদ দিই, আমি ধন্যবাদ দিই ব্রাদার সুবল গায়েনকে আমি ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই তৃপ্তি রোজারিকে, প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই পিকো বিশ্বাসকে, আপনাকেও ধন্যবাদ দিই যে আপনি প্রভুর সান্নিধ্যে আছেন এবং প্রভুর গৌরব প্রশংসা করছেন। তো আসুন আমরা সেই অতি পরিচিত গান, আপনারা সবাই জানেন, আমরা এই গানটা সবাই মুখ খুলে গাইব এবং প্রভুর ধন্যবাদ করব, যে বিশেষ করে সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার। তো আমরা এই গানটা সবাই জানি আর যতজন আপনারা জানেন, আর বিশেষ করে আপনারা চাই এই গানটা আপনারা সবাই মিলে মুখ খুলে গাইব এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। তো আসুন আমার সঙ্গে সঙ্গে সবাই গান এবং প্রভুর গৌরব প্রশংসা করি। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমার, সকল ধন্যবাদ প্রশংসা পরাক্রম প্রদাতা তোমার, প্রশংসা পরাক্রম প্রদাতা তোমার, জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমার, যিশু জয় হোক তোমার, সকল ধন্যবাদ জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে তরালে মোরে প্রেম অবতার, জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে তরালে মোরে প্রেম অবতার, প্রেমের অবতার তুমি দয়ার অবতার, হালেলুয়া প্রেমের অবতার তুমি দয়ার অবতার, জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমার, জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমার, সকল ধন্যবাদ রঘুতে আরোগ্য করলে মহিমা তোমার, সম্পদে বিপদে সহায় হয়েছ আমার, রঘুতে আরোগ্য করলে মহিমা তোমার, সম্পদে বিপদে সহায় হয়েছ আমার, দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার, দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার, জয় হোক জয় হোক যিশু জয় হোক, সকল ধন্যবাদ ঘাটে মাঝে বান্ধব হয়েছ আমার, দেখেছি দেখেছি তোমার প্রেম ব্যবহার, পথে ঘাটে মাঝে বান্ধব হয়েছ আমার, দেখেছি দেখেছি তোমার প্রেম ব্যবহার, অনুগ্রহ করিয়াছ কত শতবার, অনুগ্রহ করিয়াছ কত শতবার, জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমার, জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমার, সকল ধন্যবাদ যুগে যুগে জয় গানা শুনতে তোমার, জীবন্ত বাক্য আর শক্তি তোমার, যুগে যুগে জয় গানা স্তুতি তোমার, জীবন্ত বাক্য আর শক্তি তোমার, শক্তিহীনে দাও হে প্রভু।
দেখাল দুর্বলে ধরে রাখো মিনতি আমার সকল ধন্যবাদ দুর্বলেরই ধরে রাখো মিনতি আমার সত্যি আমরা যখন দুর্বল হই আমরা যখন অসুস্থ হই আমরা যখন সমস্যায় থাকি আমরা প্রভুর প্রার্থনাতে আমরা আবদ্ধ হই তাই আজকে যারা আছেন সত্যি কেননা ঈশ্বর আমাদেরকে জানেন ঈশ্বর সুযোগ দিয়েছেন আজকে বিশেষ করে যে সম্পূর্ণ স্বাধীনতা আর এই সম্পূর্ণ স্বাধীনতা আজকে আপনি শুনবেন যে কিভাবে কখন আমরা সম্পূর্ণ স্বাধীনতা পাব আর তার বিষয় নিয়ে আজকে জানবেন যে বাইবেল আমাদের কি শেখাচ্ছে যে সম্পূর্ণ ফ্রিডম 100% ফ্রিডম ঈশ্বর কখন দেবেন কোন সময় দেবেন অলরেডি আমরা আছি কিন্তু ঈশ্বর চান আমরা যেটা সম্পূর্ণ ঈশ্বরের বাক্য বলছে তোমার চোখের জল আমি মুছিয়ে দেব তোমার দুঃখকে আমি আনন্দে পরিণত করব প্রেজ গড হালেলুইয়া আজকে যারা আছেন এই মুহূর্তে প্রভুর ধন্যবাদ করি ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন তো আসুন আমরা সেই গানের মধ্যে যাই আমরা জানি যে প্রভু তিনি কত মহান আনন্দে দীনবন্ধু তোমার রাঙা পায় তো আমরা এই গানটা সবাই জানি আমরা সবাই মুখ খুলে গাইব প্রভুর গৌরব প্রশংসা করব Thank you.
কুড়িয়া দিন চন্দ্রে প্রাণ গর্বনে নিশিদে আমার ফুরাইয়া যা শতলা সাজেন সত্যি আমরা যখন শুনলাম আমার সকল আশা ফুরাইয়া যায় যেন এই আনন্দ না ফুরায়, আজকে সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে আপনার জীবনে একটা সময় অনেক কিছু ছিল, কিন্তু আপনি এক এক সময় হতাশ হয়ে গেছেন, নিরাশ হয়ে গেছেন, কেননা আপনি যিশুকে বাদ দিয়ে সবকিছু করেছেন। অর্থাৎ আজকে যে স্বাধীনতা, আজকে অনেক মানুষ আছে খ্রিস্টকে বাদ দিয়ে কখনো আমরা স্বাধীন হতে পারি না। কেন বাইবেল জন ফার্স্ট জন চ্যাপ্টার 1:7 এ যদি দেখি বলছে, যিশুর রক্তে আমাদের সমস্ত পাপ হইতে তিনি শুচি করেন। অনলি ফর ক্রাইস্ট ব্লাড, অনলি ফর যিশুর রক্ত। তাই আজকে ধন্যবাদ দিই যখন আমরা অনুতাপ হৃদয় নিয়ে প্রভুর কাছে আসি। আজকে সম্পূর্ণ ফ্রিডম অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা একমাত্র খ্রিস্ট দিতে পারেন, প্রভু যিশু দিতে পারেন। তাই আজকে যারা ফেসবুক লাইভ দেখছেন, 988 ডেজ গ্লোরি টু জিসাস, তাই না? ঈশ্বরকে ধন্যবাদ দিন, 988 দিন তিনি আমাকে এবং আপনাকে তিনি ব্যবহার করছেন। প্রভুর কৃতজ্ঞতায় ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি চালনা করছেন। তাই সত্যি যখন আমরা প্রভুর হৃদয় সেই হৃদয় নিয়ে এসছি অনেদে, কেননা আপনার জীবন ছিল দুঃখেতে ভরা, কষ্ট জীবন সমস্যা দুঃখেতে ভরা, কিন্তু প্রভু যিশু আপনাকে তার রক্তের গুণে, প্রভু যিশু তার রক্তের মূল্যে আপনাকে এবং আমাকে তিনি কিনেছেন। প্রেজ গড, প্রভুর ধন্যবাদ করি। তো আসুন আমরা এই গানের মধ্যে দিয়ে প্রভুর ধন্যবাদ দিই। তোমার দয়া চিরদিন জীবিত।
জীবনে যিশুর আগমনে প্রভুর কাছে আসি, আমাদের জীবন অন্ধকার ছিল, আমাদের জীবন পাপের মধ্যে ছিল, আমাদের জীবন কালিমা ছিল, কিন্তু যিশু তিনি আপনাকে এবং আমাকে তার রক্তের গুণে তিনি ধৌত করেছেন, তিনি দাসত্ব শৃঙ্খল থেকে আমাদেরকে মুক্ত করেছেন এবং তিনি আমাকে আপনাকে এবং আমাকে তিনি উদ্ধার করেছেন, মুক্তি দিয়েছেন, পরিত্রাণ দিয়েছেন, যাতে আমরা তার গৌরব প্রশংসা করতে পারি। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, অনেক জগতের মানুষ আজকে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে, অনেক মানুষ তারা অজানার পথের দিকে হাঁটছে। আপনি গতকালকে আপনি ঝান্ডা তুলে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা আপনি বলেছেন, কিন্তু সত্যি প্রকৃত যদি দেখা যায় সম্পূর্ণ কি স্বাধীনতা পেয়েছেন? যদি না পেয়ে থাকেন, যিশু বলছেন, আই এম দ্য ওয়ে, আই এম দ্য ট্রুথ, আই এম দ্য লাইফ। যিশু বলছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। অর্থাৎ জীবনের স্বাধীনতা আজকে অনেক মানুষ পায়নি, তারা বদ্ধের মধ্যে আছে। কেউ পাথরে বদ্ধ আছে, কেউ জ্যোতিষবিদ্যাতে বদ্ধ আছে, কেউ আংটি কবচে বদ্ধ আছে, কেউ মূর্তিতে বদ্ধ আছে, অনেক মানুষ তারা বদ্ধ আছে। তাই আজকে সেখান থেকে আপনাকে বেরোতে হবে, সেখান থেকে প্রভুর কাছে প্রার্থনা করতে হবে এবং ঈশ্বর আপনার জীবনে নতুন দরজাকে তিনি খুলে দেবেন। তাই আসুন, যখন আছেন, প্রভুর গৌরব করি এই গানের মধ্য দিয়ে, আমাদের জীবনটাকে প্রভুর কাছে সমর্পণ করুন। প্রভু, তুমি সব কিছু জানো, তাই
প্রভু যিশু ছাড়া আমাদের জীবনে আর কেউ নেই। তাই আসুন আমরা এই গান আমরা প্রভুর গৌরব করব গানের মাধ্যমে। तेरे जैसा है कोई नहीं, तेरे चरणों में झुके आसमान और महिमा गाए तुझे यीशु मसीह। तेरे जैसा है कोई যতজন আছেন আপনি মুখ খুলে প্রভুর গৌরব করুন। আপনি যখন মুখ খুলে প্রভুর কাছে বলবেন, প্রভু এই আমি, তোমার অনুগ্রহ আমাকে, তোমার দয়া, তোমার কৃপাতে আমাকে ভরিয়ে দাও, আর ঈশ্বর আপনাকে ভরিয়ে দেবেন, ঈশ্বর আপনার জীবনে ব্লেস করবেন। থ্যাংক ইউ জিসাস। ইয়ারে পিতা, তুমি হামসে কিতনা প্যার কিয়া, প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। রিসিভ দা হোলি স্পিরিট প্রভু, তুমি তোমার আত্মার চালনা দাও। যে অবস্থা, যে পরিস্থিতির মধ্যে তারা বসে আছে প্রভু, এই মুহূর্তে তুমি প্রভু যিশুর নামে প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। রিসিভ দা হোলি স্পিরিট প্রভু, তুমি প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, তুমি তোমার সাবার অফ ব্লেসিং তাদের যে ঘরে বসে প্রার্থনা করছে, যে জায়গা বসে প্রার্থনা করছে প্রভু, এই মুহূর্তে প্রভু যিশুর নামে আলোকিত করো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ইয়েস লর্ড, প্রভু তোমায় ধন্যবাদ দিই। তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্রতার প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু।
আমি বিশ্বাস করি তুমি প্রত্যেকজনকে স্পর্শ করছো প্রভু। হালেলুয়া প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ প্রভু যীশু। আপনারা সবাই বলুন ধন্যবাদ প্রভু যীশু, গ্লোরি টু জিসাস, গ্লোরি টু জিসাস, প্রশংসার ঈশ্বর, প্রশংসা ঈশ্বর প্রভু, গৌরবময় ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই। তুমি প্রত্যেকজনকে তুমি স্পর্শ করো প্রভু, প্রত্যেকজনকে তুমি অনুগ্রহ করো, প্রত্যেকজনকে তুমি আত্মার চালনা দাও। ও প্রভু, রিসিভ 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 রিসিভ, বলো পবিত্রতার স্পর্শ আপনি অনুভব করুন, রিসিভ রাইট নাও প্রভু, যিশুর স্পর্শ আপনি রিসিভ করুন প্রভু। সমস্ত গৌরব তোমাকে দিই, সমস্ত প্রশংসা তোমাকে দিই, সমস্ত মহিমা তোমাকে দিই প্রভু, যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে প্রত্যেকজনকে তুমি স্পর্শ করো প্রভু। লর্ড প্রভু, তাদের সিকনেস থেকে দূর করো, অসুস্থ থেকে দূর করো, তাদের জীবনে নতুন আশীর্বাদে পরিপূর্ণ করো, রিসিভ দা হোলি স্পিরিট প্রভু, সমস্ত গৌরব তোমায় দিই, সমস্ত প্রশংসা তোমায় দিই প্রভু। ধন্যবাদ, 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 ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু, তোমার মহিমা করি, তোমার কীর্তন করি প্রভু, সমস্ত গৌরব তোমাকে দিই প্রভু, ধন্যবাদ দিই প্রভু, সমস্ত গৌরব, ধন্যবাদ, প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন, আমেন এবং আমেন, 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 আমেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, প্রেজ গড, গ্লোরি টু জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট, তোমায় ধন্যবাদ। ইয়েস, বিশ্বাস করি আজকে যারা এই মুহূর্তে আপনি লাইভ দেখেছেন, ঈশ্বর আপনাকে প্রশ্ন করেছেন, প্রেজ গড, আমেন, আমেন, প্রেজ গড। কতজন যারা বসেছিলেন ফেসবুকে হতাশা নিয়ে, নাও রাইট নাও আপনি কি একটু স্বস্তি ফিল করছেন, ঈশ্বরের স্পর্শ অনুভব করছেন? আপনি হতাশা নিয়ে বসেছিলেন, কিন্তু আপনি যখন প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন, অনেক মানুষ এই মুহূর্তে আপনি যেন সামথিং কিছু অনুভব করছেন আপনার জীবনে, প্রেজ গড, আমেন। যদি আপনার জীবনে হয়ে থাকে আপনি আমেন লিখতে পারেন, হ্যাঁ সামথিং, আমি হতাশা নিয়ে এই ফেসবুক লাইভে বসেছিলাম, নাও ইজ ফিল বেটার ফিল, থ্যাংক ইউ জিসাস, আমেন, প্রেজ গড, প্রভু ধন্যবাদ, প্রেজ গড, হালেলুয়া, প্রেজ গড, প্রেজ গড, গ্লোরি টু জিসাস। ঈশ্বর আপনাকে স্পর্শ করেছেন সিস্টার, ঈশ্বর স্পর্শ করেছেন ব্রাদার, ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন, প্রেজ গড, হালেলুয়া, প্রভু ধন্যবাদ করি, আমেন, আমেন, প্রেজ গড, থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া, প্রেজ গড, প্রেজ গড, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস, গ্লোরি টু জিসাস, প্রভু ধন্যবাদ করুন, প্রভু প্রশংসা করুন। ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখেছেন, ঈশ্বর চান যে আপনার জীবনে বেটার, 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 ফার বেটার ব্লেসিং করতে। ঈশ্বর চান না আপনি সেই শৃঙ্খলে বদ্ধ থাকুন, ঈশ্বর চান না আপনি অন্ধকারের জগতের মধ্যে থাকুন, ঈশ্বর চান না আপনি অন্ধকারের মধ্যে মিশে যান, ঈশ্বর চান না। ঈশ্বর বলছেন তুমি অর্থাৎ তোমরা জগতের জ্যোতি, প্রেজ গড, হালেলুয়া, গ্লোরি টু জিসাস, কেননা অন্ধকারের সঙ্গে জ্যোতির কোনো সম্পর্ক নাই, এবং ঈশ্বরের বাক্য বলছে তোমরা জ্যোতির সন্তান, প্রেজ গড, প্রেজ গড, হালেলুয়া, প্রভুর গৌরব করি। যে আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমরা সবাই জ্যোতির সন্তান, প্রেজ গড। তাই গীতাতে আমরা যদি দেখি, যদি বেদে দেখি, আর যদি বিভিন্ন শাস্ত্রে আমরা দেখি, আমরা দেখব তমসময় জ্যোতির্গমায়া, অর্থাৎ অন্ধকার থেকে কে আমাকে আলোর পথে নিয়ে যাবে, মৃত্যু অমৃতস্য, কে আমাকে মৃত্যুর থেকে সেই স্বর্গ লোকে নিয়ে যাবে, তাই না? তমোসময় জ্যোতির্গমায়া, অর্থাৎ কে আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে, অর্থাৎ যিশু বলছেন আই এম দ্য লাইট, প্রেজ গড। যখন প্রভু যিশু লাইট, তাহলে আপনি এবং আমি জ্যোতির সন্তান কি না, প্রেজ গড, ব্রাদার সিস্টার, আপনি এবং আমি, আমরা জ্যোতির সন্তান কি না, ইয়েস, প্রেজ গড, আমেন, হালেলুয়া, প্রভুর ধন্যবাদ করি। আজকে যারা এই মুহূর্তে প্রভুর গৌরব করছে, আমরা জ্যোতির সন্তান, প্রেজ গড, প্রভুর ধন্যবাদ করি। যে ঈশ্বর আজকে, ঈশ্বর আমাদের জীবনে তিনি আশীর্বাদ করতে চান, ঈশ্বর চান
এই পৃথিবীর মানুষকে তিনি আশীর্বাদ করতে, তার জন্য কি করণীয়? আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, তাহলে করণীয় কি? ঈশ্বর এই 130 কোটি লোককে, অর্থাৎ যদি হতে পারে 140 কোটি আমি ধরলাম, এই ভারতে 140 কোটি লোককে ঈশ্বর প্রত্যেকজনকে তিনি ব্লেস করতে চান। তার জন্য করণীয় কি আছে, কিভাবে এই বার্তা মানুষের কাছে আমরা শেয়ার করব, তার বাইবেল কি বলে, আমরা খুলব দ্বিতীয় ইতিহাস, দুসরা ইতিহাস, ঈশ্বরের বাক্য 7:14, অর্থাৎ 2 Chronicles 7:14, দ্বিতীয় বংশাবলী 7:14, আর সেখানে ঈশ্বর তিনি আপনাকে এবং আমাকে তিনি বলছেন যে করণীয় কি। সেখানে আমরা খুলব ঈশ্বরের বাইবেল আমাদের কি শেখায়। তো আমরা চলে যাই দ্বিতীয় বংশাবলী, প্রত্যেকজন বাইবেল খুলুন দ্বিতীয় বংশাবলী 7:14, এবং প্রত্যেকজন যারা আছেন আর 7:14, আর সেখানে বলছে আমার প্রজারা, অর্থাৎ আপনি এবং আমি প্রভুর সন্তান। যদি আমরা জ্যোতির সন্তান, ঈশ্বরের বাক্য বলছে আমার প্রজারা, যাহাদের উপরে আমার নাম কৃতিত্ব হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে, তাহলে কি আছে, প্রার্থনা আর অন্বেষণ, অর্থাৎ ঈশ্বরকে খোঁজা এবং প্রার্থনা, তাই না? আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য বলছে যে আমার প্রজারা, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, যদি তারা নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে ও আপনার কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব এবং তাদের দেশ আরোগ্য করিব। প্রেজ গড, হালেলুইয়া, প্রভু ধন্যবাদ করি। বাইবেল আমাদেরকে শেখায় আমার প্রজারা যদি নম্র হইয়া প্রার্থনা করে, আমার মুখের অন্বেষণ করে, অর্থাৎ আপনি কি প্রভুর অন্বেষণ করছেন, না আপনি অর্থের অন্বেষণ করছেন, আপনি সুখের অন্বেষণ করছেন, আপনি ঘরের অন্বেষণ করছেন, হ্যাঁ আপনি বেটার জবের জন্য অন্বেষণ করছেন, তাই না, খুঁজছেন, আপনি বেটার লাইফ পার্টনারের জন্য অন্বেষণ করছেন, আপনি ভালো মতো লাইভলিড সুন্দরভাবে আয়াসে থাকবার জন্য আপনি কি করছেন, আপনি খুঁজছেন, অনুসন্ধান করছেন। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যদি আমার প্রজারা, যদি আমার কাছে তাদের পাপকে স্বীকার করে এবং আপনার কুপথ হইতে ফিরে, তা স্বর্গ হইতে আমি শুনিব। লিসেন, ঈশ্বর আপনার কথা এবং আমার কথা তিনি শুনবেন। যারা আছেন, ঈশ্বরের বাক্য তিনি বলছেন, ঈশ্বর আমাদের শেখাচ্ছেন। কেননা প্রত্যেকটা মুহূর্ত বাইবেল, আজকে আমরা যদি আমরা শিক্ষার দিকে যাই, শিক্ষা অন্ধকারের মধ্যে, তাই না? আজকে মানুষ, যে মানুষ পড়াশোনা জানে না, যে মানুষ কোনোদিন 5 ক্লাস পড়েনি, সে টাকা দিয়ে সে তার ডিগ্রিকে অর্জন করছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখব তার মা বাবা সব কিছু ঘটি বাটি বিক্রি করে তার ছেলেকে মেয়েকে কলেজে পাঠাচ্ছে ফার বেটার এডুকেশনের জন্য, সেখানেও ক্রপটেড মানুষ। আপনারা দেখেছেন যাদবপুর ইউনিভার্সিটির ঘটনা, সেখানে একজন বাচ্চাকে, একজন ছেলেকে, অর্থাৎ তারা কি করেছে, তারা টর্চার করেছে। টর্চার করার পর সেই বাচ্চা, সেই ছেলের মৃত্যু হয়। অর্থাৎ এডুকেশন, যে এডুকেশনের জন্য আপনি চিন্তা করছেন যে আমার ছেলে মেয়ে ফার বেটার এডুকেশনের জন্য ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, তাহলে সেখানে সেফ নেই মানুষেরা। আপনি যদি অফিস কাছারিতে যান, আপনার হাই কোয়ালিফাই আছে, আপনার এডুকেশন আছে, আপনার সব কিছু ডিগ্রি আছে, কিন্তু আপনি বসকে, অর্থাৎ আপনার যার, যে আপনাকে ইন্টারভিউ নিয়েছে, তাকে আপনাকে টাকা দিয়ে খুশি করতে হবে, নালে আপনি চাকরি পাবেন না। আপনার ডিগ্রি থাকতে পারে, পড়াশোনা থাকতে পারে, এডুকেশন থাকতে পারে, তাহলে আপনাকে সেখানে টাকা দিয়ে কি করতে হচ্ছে, আপনাকে জব নিতে হচ্ছে। আপনি যে রাস্তা দিয়ে চলছেন, আপনি যে রাস্তা দিয়ে চলছেন, সেই রাস্তা খানা খন্দ ভর্তি। অর্থাৎ যদি রাস্তাটা 100 টাকার স্যাংশন হয়, বিভিন্ন দাদা দিদি মাসি পিসি সবাইকে দিতে দিতে, টেন্ডার যখন এসে যার তার হাতে যখন যেটা থাকে সেইটা দিয়ে যখন রাস্তা হয়,
আর কিছুদিন বর্ষা আসা যাবার পর সে রাস্তা একদম চাঁদের মতন গর্ত গর্ত হয়ে যায়। অর্থাৎ তাহলে সেখানে কি বোঝা যাচ্ছে, সেখানেও করাপ্টেড। আমি আজকে অনেকটা দূর, নানা করে 65 কিলোমিটার আমি গাড়ি চালিয়েছি আজকে সকাল থেকে। 65 কিলোমিটার আমি সেই বারুইপুরের দিকে আমি গেছিলাম, সেখানে রাস্তার এত দুরাবস্থা, মানে চিন্তা করতে পারবেন না যে মনে হয়েছে যে কোথায়, কোন দেশে আমরা বাস করছি। এত খানা গন্ধ বুঝতে পারবেন না, যারা বাইক নিয়ে যায় তারা চিন্তা করতে পারে না কোনটা প্লেন রাস্তা, কোথায় গর্ত আছে, কোথায় আছে কি জন্য, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, বিপদ হতে পারে। আজকে আমরা বেয়ালার অঞ্চলে তো তাই হয়েছে, তার বাচ্চা তার মা রাস্তা এপার থেকে ওপার করে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাহলে রাস্তার বেহাল অবস্থা, তাহলে কোথায় করাপ্টে, আজকে সেখানেও করাপ্টে। আজকে বিশেষ করে আমরা যদি এখানে দেখি প্রত্যেকটা মুহূর্ত, আজকে যদি সব জায়গা দেখি যে বিভিন্ন জায়গাতে পরিস্থিতি, আজকে সব জায়গায় ঘুষ, টাকা, আপনি ঘুষ দিন টাকা দিন আপনি চাকরি পাবেন, অর্থাৎ এডুকেশনের কোনো ভ্যালু নেই, টাকা টাকা দিলেই আপনি জব পাবেন। তাহলে কোথায় স্বাধীনতা আছে? আপনি ভাবছেন যে আপনার ছেলেকে হায়ার এডুকেশন দেবেন, তাই না? আপনার ছেলের সবকিছু হলো, সবকিছু সুন্দরভাবে হলো, যখনই আপনি সেই ইন্টারভিউ দেবার পর আপনাকে বলল যে আপনাকে এত টাকা দিলে আপনি এই জবটা আপনার স্যাংশন হবে, নাহলে আপনি চাকরিটা পাবেন না। অর্থাৎ আপনাকে কি করতে হচ্ছে, ইন্টারভিউ দিতে হচ্ছে, আপনাকে এডুকেশনও করতে হচ্ছে, করার পরে আবার ঘুষ দিয়ে আপনাকে চাকরিটা ঢুকতে হচ্ছে। তাহলে কোন জায়গাটা ক্রফটেড? তাহলে আজকে আমরা কি করতে পারি, আজকে যারা বিশ্বাসী আমরা কি করতে পারি, যারা আছেন এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, অনেকজন ফেসবুক লাইভ দেখছেন, আজকে আপনি নিজেকে বিশ্বাসী বলেন। আজকে মিশনারি স্কুলগুলো, যদি আমি বাইরের কথা বলছি, মিশনারি স্কুলগুলোকে ঘুষ দিয়ে তাদের বাচ্চাকে ভর্তি করতে হয়, সে 1 লাখ 2 লাখ না, 5 লাখ 8 লাখ 10 লাখ দিয়ে স্কুলে ভর্তি করতে কোন জায়গায় গেছে। তাহলে আপনি কি বলতে পারবেন যে আমি স্বাধীন? তাই ঈশ্বর প্রভু যীশু আপনাকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে চায়, বলছে যদি আপনার কুপথ হইতে ফেরেন। আজকে যারা আছেন, কুপথ বলতে কি, সৎ উপায় উপার্জন করা, সৎ পায় একটা উপার্জন করা, একটা অসৎ উপায় উপার্জন করা, দু রকম উপার্জনের পথ আছে, তাই না? আজকে ম্যাক্সিমাম দেখুন কত মানুষ সৎ উপায়তে উপার্জন করছেন, খুব কঠিন কিন্তু, যারা আছেন এই মুহূর্তে ম্যাক্সিমাম অসদে ভরে গেছে, অসদে ভরে গেছে। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত বলছে আমার প্রজারা যদি কুপদ হইতে ফেরে তবে আমি তার প্রার্থনা শুনব। আজকে আপনি আপনার বাচ্চাকে স্কুলে পড়াচ্ছেন, আমার বাচ্চারও আছে এরকম রুলস, আপনাদের বাচ্চার আছে কিনা আমি জানি না, কিন্তু আমার বাচ্চা যে স্কুলে ভর্তি হয়েছে, বুঝেছেন, সেই স্কুলে তো একটা ফিস নেয়, প্রত্যেক মাসে ফিস আছে, এবং যদি খাতা বই যদি কিছু খারাপ হয়ে যায় বা খাতা শেষ হয়ে যায়, আপনি বাইরে থেকে কিনতে পারবেন না, স্কুল থেকে কিনতে হবে। অর্থাৎ আপনি বাইরে থেকে যে কেজি দরের খাতাটা, আপনি ধরুন 60 টাকা কেজি বা 65 টাকা কেজি 70 টাকা কেজি আপনি খাতাটা পাবেন, সেই খাতাটা আপনি জানেন কিন্তু আপনার হাত বাঁধা, আপনি পড়াদিন, আপনাকে ওই স্কুল থেকেই খাতাটা কিনতে হবে এবং তালেই গ্রহণযোগ্য হবে, নাহলে হবে না। আচ্ছা আপনি বলুন তো, আছে কি না আপনাদের যারা এই মুহূর্তে ফেসবুক আছে, আপনাদের বাচ্চাদের এরকম সিস্টেম আছে কি না, খাতাটা স্কুল থেকেই কিনতে হবে, বইটা স্কুল থেকে কিনতে হবে, কোন জায়গায় আছেন আজকে যারা এই মুহূর্তে আছেন? সবকিছু স্কুল থেকে কিনতে হবে, নালে হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে আপনি
কালকে ঝান্ডা উঠিয়েছেন না, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা, কোন জায়গায় ক্রপটেড, কোন জায়গায় এই দিকে এগোচ্ছে দেখতে হবে। তাই বাইবেল আমাদের বলছে, আমাদের যদি সে কুপথ হইতে ফেরে তবে আমি তার প্রার্থনা শুনব। নেক্সট আমরা চলে যাই এখানে ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত আজকে যারা দেখছে, আমরা সেকেন্ড ক্রনিকল চ্যাপ্টার 6:37 অর্থাৎ দ্বিতীয় বংশাবলী আমরা যদি দেখছি, আমরা দ্বিতীয় বংশাবলী আমরা চলে যাব আর সেখানে 6 অধ্যায় আমরা 37 দ্বিতীয় বংশাবলী 6:37 থেকে 6 অধ্যায় আমরা খুলব, 17 দ্বিতীয় বংশাবলী 6:37 যারা আছেন আপনারা খুলুন, সেকেন্ড ক্রনিকল চ্যাপ্টার 6:37 দ্বিতীয় বংশাবলী 6:37 আর সেখানে 37 ঈশ্বরের বাক্য আমি পড়ছি আপনাদের সামনে, আর সেখানে বলছে, তথাপি যে দেশে তারা বন্দী রূপে নীত হইয়াছে সেই দেশ যদি মনে মনে বিবেচনা করে ও ফিরে আপনাদের বন্দিত্বের দেশে তোমার কাছে বিনতি করিয়া যদি বলে আমরা পাপ করিয়াছি অপরাধী হইয়াছি ও দুষ্টামি করিয়াছি। অর্থাৎ কি বলছে এখানে, এখানে দেখুন এখানে একদম স্ট্রেট কাট কথা বলছে, তথাপি সে দেশে বন্দী রূপে নিত সেই দেশ যদি মনে মনে বিবেচনা করেও ফিরে, অর্থাৎ দেশ যে ক্রপটেড, দেশ যে এই খারাপের দিকে এগোচ্ছে, যদি তারা সবাই এসে ফেরে 100% সম্পূর্ণ ফ্রিডম তখন আসবে। অর্থাৎ আপনাকে তৈরি করতে হবে সবাইকে ফেরানো, আপনি নিজে ফেললে হবে না। এখানে এখানে কি বলছে, সেই দেশ যদি মনে মনে বিবেচনা করেও ফিরে ও আপনার বন্দিত্বের দেশে তোমার কাছে বিনতি করে যদি বলে আমরা পাপ করিয়াছি অপরাধী করেছি এবং দুষ্টুমি করিয়াছি, তবেই ঈশ্বরের ব্লেসিং, ঈশ্বরের আশীর্বাদ নেবে আসবে। তাই আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন আজকে বিভিন্ন জায়গাতে, তাই না, আজকে বিভিন্ন দপ্তরে, আজকে জানেন আপনারা যে আপনার ইলেকশন গেল, তাই না, কত তারিখে, আমরা জুলাই মাসের 8 তারিখ ইলেকশন গেছে, আপনারা জানেন পঞ্চায়েত ভোট যাকে বলা হয়, সেই পঞ্চায়েত ভোটকে কত টাকা দিয়ে কেনা বেচা হয় জানেন, একটা পঞ্চায়েত ভোটে দাঁড়াতে গেলে তাকে নীতিমতো নমিনেশন জমা যদি দিতে হয় তাকে অনেক টাকা খরচা করতে, তারপরে সে নমিনেশন পায়, লাখের ওপরে কোটির ওপরে খরচা করতে হয়। অর্থাৎ ধরুন আপনি একজন ক্যান্ডিডেট, আপনি নমিনেশন জমা দেবেন, অর্থাৎ আপনাকে 10 লাখ 20 লাখ 25 লাখ আপনাকে নমিনেশন পত্রের সঙ্গে ওটা টাকাটাও দিতে হবে, তারপরে আপনি লড়বেন, তারপরে তো আপনি 5 বছর ওই যা টাকা ঢুকিয়েছেন সে টাকা ডবল তুলবেন, তাই তো। তো বিশেষ করে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, আপনারা জানেন যে এই দাঁড়ানোর জন্য, ইলেকশনে দাঁড়ানোর জন্য মারপিট, লড়ালড়ি, হিংসা হিংসি, দলাদলি, বোম মারামারি, এই নমিনেশন, এই ইলেকশনে দাঁড়ানোর জন্য, মন্ত্রী হওয়ার জন্য, তাহলে দেখুন আমরা কোন জায়গা, আর আপনি সেই মানুষ, আমি সেই মানুষ, আমরা আগে সেখানে ভোট দিচ্ছি, মানে অর্থাৎ তার অপরাধ, তার দুষ্টমি, তার সবকিছু আমরা মেনে নিচ্ছি, মেনে নিচ্ছি না, মেনে নিচ্ছি কি না, 2024 আবার ইলেকশন আছে, আপনি ভোট দিতে যাবেন, আমিও ভোট দিতে যাব, কেন না, নালে নাগরিকত্ব থাকবে না, ভয়।
তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য বলছে তারা যদি ফেরে, দেশ যদি ফেরে, তবে ঈশ্বরের 100% ফ্রিডম আপনি পাবেন। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, খুব একটু কড়া কথা আপনাদের বললাম এই বিষয় নিয়ে। সেখানে ঈশ্বরের বাক্য বলছে যখন ফিরবে, যখন তারা আসবে আমার কাছে, তারা যখন স্বীকার করবে যে আমি বিপদে চলে গেছিলাম, আমি ঈশ্বর থেকে দূরে সরে গেছিলাম, ঈশ্বরের বাক্য জেমস চ্যাপ্টার 4:9, যাকব তার 4:9 পদে যদি ঈশ্বরের বাক্য খোঁজেন, আর সেখানে দেখুন বাইবেল কি বলছে। আমরা যাকবে চলে যাই, যাকব 4:9 আর সেখানে 9 পদ, যারা আছেন বাইবেল দেখুন সেখানে বাক্য কি বলছে। যাকব 4:9 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, তথাপি শোকার্ত হও এবং রোদন করো, তোমাদের হাস্য শোকে এবং আনন্দে বিষাদে পরিপূর্ণ হোক, পরিণত হোক। দেখুন কি বলছে, ভালো করে দেখুন, ভালো করে এখানে কি বলছে, তথাপি তোমাদের শোকার্ত হও এবং রোদন করো, তোমাদের হাস্য শোকে এবং আনন্দের বিষাদে পরিপূর্ণ হোক। মানে আজকে আপনি বুঝতে পারছেন কোন জায়গাতে এত বড় সাংঘাতিক কথা বলেছে। তোমরা শোকার্ত হও, আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে সবাই শোকার্ত, সবাই শ্রদ্ধা জ্ঞাপন করছি। বলছে তোমরা শোকার্ত হও এবং রোদন করো, তোমাদের হাস্য শোকে, অর্থাৎ তোমাদের হাসি শোকে, এবং কি বলছে, আনন্দের বিষাদে পরিপূর্ণ হোক। বুঝতে পারছেন ঈশ্বরের বাক্য কি বলছে, সাংঘাতিক কথা। অর্থাৎ বাইবেল এখানে বলছে তোমাদের হাস্য, আমাদের একটা কথা বলতাম না, যত হাসি যত কান্না বলে গেছে রাম সন্না। আমরা অনেক বেলা ছোটবেলায় এই কথাগুলো বলতাম তাই না, যত হাসি তত কান্না, অর্থাৎ হাস্য শোকে। বুঝতে পারছেন বাইবেল বলছে হাস্য শোকে আনন্দের বিষাদে পরিপূর্ণ হোক। বিষাদ বলতে কি, আর ভালো লাগে না, বিষাদ হয়ে গেছে, সংসারের প্রতি আমার বিষাদ হয়ে গেছে, ছেলে মেয়ের প্রতি আমি বিষাদ হয়ে গেছে, আর পাচ্ছি না। আপনি বলেন না, আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য কিন্তু এই কথা বলছে, বিষাদ। ছেলেমেয়েরা আপনার মতন চলছে না, আপনি ডান দিকে বললে বাঁ দিকে যাচ্ছে, বাঁ দিকে বললে ডান দিকে যাচ্ছে, তাহলে আপনি কি করবেন। আমি এই পরিবারের প্রতি করতে করতে বিষাদ, আপনার বয়স 60 হতে পারে, 65 হতে পারে, 70 হতে পারে, 80 হতে পারে, আপনি বিষাদ হয়ে গেছে। বর্তমান লেটেস্ট খবর কি জানেন, বর্তমান লেটেস্ট খবর, নিউজের খবর না, মানুষের চিন্তা ভাবনা, মানুষের থট। ধরুন আপনি পরিবারে একজন কর্তা বা গৃহিণী দুজন, বর্তমানে লেটেস্ট নিউজ আপনাদের দিই এটাকে, বর্তমানে লেটেস্ট নিউজ হচ্ছে ধরুন আপনি পরিবারে একজন কর্তা বা আপনি একজন পরিবারের গৃহিণী। তো এই কর্তা গৃহিণী ধরুন আপনি পরিবারের জন্য 100% এফোর্ট দিয়েছেন, 60 বছর আপনি মানে একদম যাকে বলা কুকুরের মতন আপনি 60 বছর খেটেছেন, অর্থ রোজগার করেছেন, ব্যাংকে জমা করেছেন ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য। কোনো মারা আছেন, অর্থাৎ গৃহিণীরাও আছেন, আপনিও পরিশ্রম করেছেন 60 বছর যে আমার ছেলেমেয়েরা যাতে ভালো করে মানুষ হয়। হইয়া আলটিমেট আপনি 60 বছর দুজনে পরিশ্রম করেছেন, কর্তা এবং গৃহিণী দুজনেই পরিশ্রম করেছেন। আলটিমেট যখন আপনার বার্ধক্য বয়স এসছে, অর্থাৎ 70-75 এনিওয়ান হতে পারে, তখন যদি আপনি অসুস্থ অবস্থা বিছানা শয্যাশায়ী হয়, ছেলেমেয়েরা কি বলে জানেন, উনিও কষ্ট পাচ্ছেন আমাদেরও কষ্ট দিচ্ছেন, এর থেকে ভালো চলে গেলেই ভালো হয়। এই লেটেস্ট নিউজ, এটা লেটেস্ট কথা আপনাদের বললাম, বর্তমান ছেলেমেয়েদের যাদের জন্য আপনি জীবনকে পাত করে দিয়েছেন,
টাকা আপনি ব্যাংকে সঞ্চয় করে রেখে দিয়েছেন, তাদের এডুকেশন করেছে, সেই ছেলেমেয়েরা বলছে বাবা বা মা বিছনা শয্যাশায়ী আছে, এর থেকে ভালো চলে গেলে ভালো হয়, তিনিও বাঁচবেন আমরাও বাঁচব। অর্থাৎ এটা যে লেটেস্ট নিউজ আপনাদের দিলাম, কি তাই কি না, হ্যাঁ কি নয়? যারা এই মুহূর্তে ফেসবুক আছেন ইয়েস অর নো, হ্যাঁ কি নয়? যারা আছেন কিছু বলছেন না আপনারা? বলছে ঈশ্বরের বাক্য কি বলছে, আনন্দে বিষাদে পরিপূর্ণ হো। ইয়েস অর নো? যারা আছেন কি বলছেন আপনারা? চলে গেলে ভালো হয়, বিষাদে পরিপূর্ণ, এর থেকে চলে গেলে ভালো হয়, তিনিও বাঁচবেন আমরাও বাঁচব। লেটেস্ট নিউজ, এখনকার ছেলেমেয়েরা এই কথা বলছে, বাবা মা যারা বাবা মা আছেন ফেসবুকে লাইভ আছেন, লেটেস্ট নিউজ আপনাদের দিলাম, এর থেকে চলে গেলে অনেক ভালো হয়। এটাই হচ্ছে বলছে বিষাদে, ঈশ্বরের বাক্য বলছে আনন্দে বিষাদে পরিপূর্ণ হোক, এটা আমার কথা না, বাইবেলের কথা বলছি আপনাকে। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য কিন্তু এই কথা বলছে, আমরা যদি চলে যাই যিশাই ও তার 55:6, যেসাইয়া 55:6, দেখুন ঈশ্বরের বাক্য, সম্পূর্ণ ফ্রিডম, যেটা সম্পূর্ণ স্বাধীনতা, এই বিষয় নিয়ে আমি বলছি আপনাদেরকে। দেখুন আমরা নেক্সট চলে যাই যিশাই ও 55:6, আইজায়া চ্যাপ্টার 55:6, প্রত্যেকটা মুহূর্ত যিশাইও আমরা দেখব 55, আর যিশাইও খুলুন আপনারা প্রত্যেকজন আমার সঙ্গে সঙ্গে 55, আর সেখানে 6, যিশাইও 55:6 বলছে, সদাপ্রভুর অন্বেষণ করো, অর্থাৎ ঈশ্বরকে খোঁজো, অন্বেষণ করো, যাবত তাকে পাওয়া যায়, তাকে ডাকো, যাবত তিনি নিকটে থাকেন। অর্থাৎ অন্বেষণ করতে বলছে, ঢুনো, আমরা একটা গান জানি না, মাঙ্গো তো তুমি মিলে যায়, খটখটাও খুলা যায়েঙ্গে, তাই না? আগর বেটা আগর পাথর মাঙ্গে, পিতা উসকো সাঁপ না দেগা, তাই না? বেটা আগর রোটি মাঙ্গে, পিতা উসকো পাথর না দেগা। তো এখানে ঈশ্বরের বাক্য বলছে, সদাপ্রভুর অন্বেষণ করো, যাবত তাকে পাওয়া যায়, তাহাকে ডাকো, যাবত তিনি নিকটে থাকেন। অর্থাৎ আজকে যারা আছেন ফেসবুক লাইভে, ঈশ্বরের বাক্য বলছে আপনি ঈশ্বরকে ডাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, ঈশ্বরের প্রার্থনাতে থাকুন, এবং প্রভুকে প্রত্যেকটা মুহূর্ত প্রার্থনাতে গাইড করুন। খুব কঠিন বিষয়, কঠিন বিষয়, ফ্রিডম, সম্পূর্ণ স্বাধীনতা, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের বলছি। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য এই কথা বলছে। আমি একটা একটা আপনাদের ভিডিও ক্লিপ দেখাই যে কি ঘটনা ঘটতে চলেছে, আপনারা যারা আছেন ফেসবুক লাইভ আছেন, কি ঘটনা ঘটতে চলেছে একটা ভিডিও দেখাবো, তারপরে আমি আবার নেক্সট বাক্যতে যাব। আপনারা যারা আছেন একটু ভালো করে ভিডিওটা দেখুন, স্ক্রিনটাকে বড় করে নিন, এবং আপনি আরও দেখতে পাবেন যে কি পরিস্থিতি। আপনারা দেখছেন যে দুটো বিল্ডিং, আমার ভিডিওতে দুটো বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। এন্ড অফ দ্য টাইমে, অর্থাৎ এই যখন অরাজকতা বাড়বে, মানুষে খাক না খাক বাড়ি তৈরি করবে। আজকে দেখছেন যে এই বাড়ি দেখছেন বিভিন্ন জায়গা প্রমোটিংয়ে বাড়ি হচ্ছে, ঘর হচ্ছে, সবাই বিল্ডিং তুলছে, আর এটা হচ্ছে এন্ড অফ দ্য সাইনের চিহ্ন। তো বাইবেল আজকে এখানে এখানে বিষয় আপনাদের দেখাতে চাইছি, যারা আপনারা দেখবেন এখানে ঈশ্বরের বাক্য খুব কঠিন বিষয়, আর এখানে দেখাচ্ছি যে আপনারা দেখছেন যে এখানে একটা কি বাড়ি, আর কি ঘটনা ঘটতে চলেছে আপনারা দেখুন, যে কি ভয়ানক পরিস্থিতি আসতে চলেছে, আর সেই ভিডিও আপনাদের দেখাতে চাইছি। का पुत्र आकाश में घोड़े पर सवार हुआ बड़ी सामर्थ्य और महिमा के साथ आकाश के बादलों पर आते दिखाई देगा।
आकाश के इस शोर से उस शोर तक चारों दिशा से उसके चुने हुओं को इकट्ठा कर देते। आ जाएगा और उन्हें फिर से सांसें दी जाएगी। परमेश्वर के न्याय जरा इस मुहूर्त वीडियो टा देख लें। संकुनी स्वाधीनता जखन सेई समस्त मानुष कबर थेके उठबे তাদের সেই মাস দেবে বলছে, অর্থাৎ তিনি সশরীর পাবে। খুব কঠিন বিষয়। তো আজকে যারা আছে, ঈশ্বর কিন্তু আমাদেরকে কিছু শেখাতে চাইছে। অর্থাৎ আপনার জীবনে যে কিউরিসিটি, আপনার জীবনে যে চিন্তা করছেন, আপনি কোন জায়গায় আছেন, কোন পরিস্থিতির মধ্যে আছেন, আর ঈশ্বর আপনাকে সুযোগ করে দিয়েছে। কেন এই ভিডিওটা আপনাদের দেখালাম, আপনি ভয় দেখানোর জন্য নয়। হয়তো আপনি মনে পাবেন কি করছে স্যার, এরকম আমাদের ভয় দেখাচ্ছে। আমি ভয় দেখাচ্ছি না, এটা আগাম বার্তা, আগাম ঘোষণা আপনাদেরকে জানাচ্ছি। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, খুব কঠিন পরিস্থিতি আসতে চলেছে, ঈশ্বর আমাদের সুযোগ করে দিয়েছেন। হিতোপদেশ 28:13 যদি দেখি, আর সেখানে বাইবেল আমাদেরকে দেখায়, আমরা হিতোপদেশে চলে যাব। বাইবেল আমাদের কি বলছে, হিতোপদেশ 28 আমরা খুলব। হিতোপদেশ 28:13 ঈশ্বরের বাক্য বলছে, যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে, খুব কঠিন বিষয় আপনাদের বলছি। এখানে বাইবেল বারেবার করে বলছে, যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না, কিন্তু যে তার, ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত যেখানে বলছে যে কিন্তু সে তা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাইবে। অর্থাৎ আপনি যদি ফ্রিডম পেতে চান, আপনি যদি স্বাধীনতা পেতে চান, কি বলছে, যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না, কিন্তু সে তা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাইবে। অর্থাৎ ঈশ্বরের করুণা ফ্রিডম, 100% ফ্রিডম, স্বাধীনতা, সে করুণা পাইবে। তো বাইবেল আমাদেরকে এখানে শেখাচ্ছে যে প্রত্যেকটা মুহূর্তে যে আপনার অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না। যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, এখানে খুব কঠিন বিষয় আপনাদের বলতে চলেছে। এখানে বাইবেল প্রত্যেকটা মুহূর্ত বলছে, কিন্তু যে তা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাইবে। অর্থাৎ আপনি যদি প্রভুর সন্তান হন, আপনাকে ঈশ্বরের পথে চলতে হবে। অনেক কিছু সামনে পেছনে, সামনে ডায় বায় অনেক কিছু অসৎ থাকবে, কিন্তু অসৎ উপায় আপনি কিন্তু অর্থ রোজগার করবেন না। আমি আবার বলছি আপনাকে, অসৎ উপায় যদি অর্থ রোজগার করেন, সেই অর্থ কিন্তু থাকবে না। আপনি হোক কঠিন পরিস্থিতি, আপনি নুন ভাত খান, ফ্যান ভাত খান, আলু ভাতে ভাত খান, কিন্তু সৎ হবার চেষ্টা খুব কঠিন। কিন্তু তাই বাইবেল সেখানে বারে বার করে বলছে, সে করুণা পাইবে। তাহলে আপনি যদি ফ্রিডম পেতে চান, আপনাকে আগে প্রথমে কি করতে হবে, বাইবেল শেখাচ্ছে। তাই আজকে আপনাদেরকে, যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে, এই ফ্রিডম, সম্পূর্ণ স্বাধীনতা, এর আগে এরকম বাক্য আপনি শুনেছেন না, প্রথমবার শুনছেন যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে,
এই সম্পূর্ণ ফ্রিডম, সম্পূর্ণ স্বাধীনতা আপনি অনেক ভাবে শুনেছেন, কিন্তু এই বাক্যটা কি আপনি প্রথমবার শুনছেন এরকম না এর আগে শুনেছেন? যারা আছেন আপনি বলতে পারেন, লিখতে পারেন, ফার্স্ট টাইম, প্রথমবার শুনছেন না এর আগে শুনেছেন এরকম ধরনের কথা? আমাদের বরুণ বাবু লিখছেন ফার্স্ট টাইম, আর কেউ? আর কই যারা এই মুহূর্তে আছেন, এর আগে শুনেছেন? রুমকি লিখছেন সেকেন্ড টাইম, ওকে থ্যাংক ইউ। আর কেউ? রোজলিন দত্ত তিনি লিখছেন ফার্স্ট টাইম। করুণা টুটু এর আগে শুনেছে, ওকে। আর কেউ? আমি দেখতে চাইছিলাম, আর কেউ? দেবাংশী, আপ পহলি বার ইয়ে বচন সুন রে না ফার্স্ট টাইম দেখ রে? জিতনে লোক লাইভ মে হ্যাঁ, আমি বারে বারে একটাই কথা বলতে চাই, ঈশ্বরের বাক্য বলছে, পরমেশ্বরকে বচন এই বাত বল রে, আগর গুনাহ কো জো কুছ পাপ হে এই গুনাহ কো পরমেশ্বর কো উপর মে আপকো পহলে দেনা পড়েগা, ক্যা ক্যা গুনাহ কিয়ে পরমেশ্বর জানতা হ্যায়, আপ ভি ভি জানতে হ্যায়। তো জিতনে লোগ হ্যায় পরমেশ্বর ইয়ে বচন আপকো সুনা রে, ইয়ে বাত কিউ হাম লোগ কো জীবন মে ইয়ে তকলিফ, হাম লোগ কল ইন্ডিপেন্ডেন্ট ডে অর্থাৎ স্বাধীনতা দিবস পালন করেছি, কিন্তু প্রকৃত পক্ষে আমরা কিন্তু এখনো পরাধীনের মধ্যে আছি, অন্ধকারের মধ্যে আছি। তাই যারা আছে ঈশ্বরের বাক্য শুনছে, ঈশ্বরের বাক্য আমাদেরকে শেখায়, আমরা চলে যায়, কেননা ঈশ্বরের বাক্য দ্বিতীয় বংশাবলী ৬ অধ্যায় ২৭ পদ খুলুন, সেকেন্ড ক্রনিকল চ্যাপ্টার ৬ ভার্স ২৭, আর সেখানে দেখুন বাইবেল এখানে কি বলছে, দ্বিতীয় বংশাবলী, আমরা চলে যাব দ্বিতীয় বংশাবলী ৬ অধ্যায় আর সেখানে ২৭ পদ, সেকেন্ড ক্রনিকলস দুসরা ইতিহাস ৬ অধ্যায় আর ২৭ পদ ২৭, সেখানে কি বলছে, রাজা কইলেন যদি সদাপ্রভু তোমাকে রক্ষা না করে আমি কোথা হইতে তোমাকে রক্ষা করিব, কি খামার হইতে না দাক্ষা পেশন কুণ্ড হইতে? এখানে বলছে যে সদাপ্রভু তোমাকে রক্ষা না করে আমি কোথা থেকে তোমাকে রক্ষা করব। আমরা বারেবার বলি, প্লিজ হামকো লিয়ে দোয়া করিয়ে প্রার্থনা করিয়ে হামকো উদ্ধার মিল যায়। এখানে ঈশ্বরের বাক্য বলছে, রাজা কইলেন যদি সদাপ্রভু তোমাকে রক্ষা না করে আমি কোথা হইতে তোমাকে রক্ষা করিব, কি খামার হইতে না দাক্কা পেশনের কুণ্ড হইতে? খুব কঠিন বিষয় এখানে বলছে, যদি ঈশ্বর যদি রক্ষা না করেন কে করবে তোমাকে রক্ষা? কোন মানুষের ক্ষমতা নেই, একমাত্র ঈশ্বর পারেন, প্রভু যিশু পারেন আপনাকে এবং আমাকে রক্ষা করবার জন্য। তাই আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, বাইবেল ঈশ্বরের বাক্য আমাদের তাই বলছে, আমরা যদি দ্বিতীয় বংশ বলি তার ৩৩ অধ্যায় ১২ পদ যদি খুলি, সেকেন্ড ক্রনিকল চ্যাপ্টার ৩৩ ভার্স ১২ যদি খুলি, দ্বিতীয় বংশ বলি আমরা সেখানে ৩৩, আমরা দ্বিতীয় বংশ বলি যদি যাই সেখানে ৩৩, দ্বিতীয় বংশ বলি সরি সেখানে ১৩ অধ্যায়, দ্বিতীয় বংশাবলী যদি আমরা খুলি, দ্বিতীয় বংশাবলী আর সেখানে ৩৩ অধ্যায়,
33 অধ্যায় 13 12 পদ, দ্বিতীয় বংশাবলী দুসরা ইতিহাস 33 অধ্যায় আর 12 পদ, 12 পদে ঈশ্বরের বাক্য কি বলছে? তখন সংকট হইয়া তিনি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে বিনতি করিলেন ও আপনার পিতৃপুরুষদের ঈশ্বরের সম্মুখে আপনাকে অতিশয় অবনত করিলেন। তাহলে দেখুন, ঈশ্বরের কাছে যদি মুক্তি এবং স্বাধীন হতে হয় তাহলে বাইবেল কি বলছে? তখন সংকটাপন্ন হইয়া তিনি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে বিনতি করিলেন ও আপন পিতৃপুরুষদের ঈশ্বরের সম্মুখে আপনাকে অতিশয় অবনত করিলেন। অর্থাৎ ঈশ্বরের কাছে এসে অবনত হচ্ছেন, কেননা সংকটাপন্ন হইয়া, অর্থাৎ আপনার যে পরিস্থিতি যে বিগাড় গিয়া, আপকা পরিস্থিতি যে খারাপ মে চল রহা, আপকা পরিস্থিতি যে খারাপ রাস্তা মে চা রহা, তো আপকো ক্যা ক্যা করনা হ্যায়? প্রভু কা পাস আনা হ্যায় আর প্রার্থনা করনা হ্যায়। ইয়ে পরমেশ্বর কা বচন এই বাত বল রহে হ্যায়। যতজন এই মুহূর্তে আজকে দেখছেন, তাহলে তখনই স্বাধীনতা পাবেন যখন ঈশ্বরে 100% ব্লেসিং ঈশ্বর আপনার জীবনে দেবে। আর সেখানে দ্বিতীয় বংশাবলী 33 অধ্যায় 12 পদ, 33 অধ্যায় 12 পদ, হ্যাঁ থ্যাংক ইউ, দ্বিতীয় বংশাবলী 33 অধ্যায় 12 পদে ঈশ্বরের বাক্য এই কথা তিনি বলছেন। তাই যারা আজকে ফেসবুক লাইভ দেখছেন, খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। তাই আজকে যারা আছেন, আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, আমি আবার বলছি যে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনাদের যদি কোনো প্রেয়ার রিকোয়েস্ট থাকে আপনি কমেন্টে লিখতে পারেন, আমরা আপনার জন্য প্রার্থনা করতে চাই। যারা এই মুহূর্তে আছেন বিশেষ করে আমাদের প্রার্থনা করবেন, যে আমাদের বিশেষ করে একটা ছোট্ট বাচ্চা সে অসুস্থ আছে, আমাদের বিশেষ করে আমাদের সিস্টার রোসলিন দত্তের তার মেয়ের ছোট সন্তান, সে জ্বর আছে, যেন ঈশ্বর তাকে স্পর্শ করেন, আমরা প্রার্থনা করব। আর যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আসলে আমরা এই গানের মধ্যে দিয়ে যদি কোনো প্রার্থনা রিকোয়েস্ট থাকে আপনারা লিখতে পারেন, আপনার জন্য আমরা প্রার্থনা করতে চাই। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আপনার জন্য প্রার্থনা করতে চাই, যারা আছেন আপনি কমেন্ট করুন, আপনার জন্য আমরা প্রার্থনা করি। যারা আছে কেউ যদি প্রার্থনা চান আপনি লিখতে পারেন, আপনার জন্য আমরা প্রার্থনা করব। তেরে ছুনে সে অন্ধা চন্দা হুয়া, তেরে ছুনে সে রোগী চন্দা হুয়া, তেরে ছুনে সে অন্ধা চন্দা হুয়া, তেরে ছুনে সে গোরি চন্দা হুয়া, তেরে ছুনে সে মুর্দা জিন্দা হুয়া, মুঝে আপি পে আপনা হাত বাড়া, ছুলে 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 পবিত হাত মা, মুঝে ছুলে 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 পবিত হাত মা, মুঝে ছুলে ছুলে।
ধন্যবাদই প্রভু, আমরা এই মুহূর্তে তোমার কাছে সমাপন করছি প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, সেই করুণা টুডু তার মেয়ের জন্য প্রার্থনা চেয়েছে, তাই না? সত্যে যিশু নামে প্রার্থনা করি প্রভু, তুমি জানো তার জীবনে কি প্রয়োজন, বিশেষ করে তার মেয়ের যে লাইফ পার্টনার প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, তাই না? সত্যে যিশু নামে প্রভু, সেই করুণা টুডুকে আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু। সে প্রার্থনা চেয়েছে প্রভু তার মেয়ের জন্য প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, তুমি সুন্দর লাইফ পার্টনার তুমি তার জীবনে দাও, এবং সুলোচনা প্রভু সে তোমার গৌরব তোমার প্রশংসা করবে প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ কর। তার সঙ্গে সঙ্গে আমরা চাই প্রভু, বিশেষ করে কাশীনাথ, রেভারেন্ড কাশীনাথ বসাকে তার মেয়েরও লাইফ পার্টনার প্রভু আমরা তোমার কাছে সমর্পণ করছি প্রভু। তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্রতা চালনা দাও, যেন এইভাবে সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। রেভারেন্ড কাশীনাথ বসাকের সেই মেয়ে গার্গীকে তোমার কাছে রাখছি প্রভু, যিশুর নামে তুমি লাইফ পার্টনার দাও, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। ধন্যবাদ দি প্রভু। আমি এই মুহূর্তে প্রভু রুমকিকে প্রভু তোমার কাছে রাখছি প্রভু, রাইট না প্রভু, প্রার্থনা করি প্রভু তার ছোট্ট সন্তানকে তোমার কাছে রাখছি প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, তার যা কিছু পরিস্থিতি প্রভু তুমি রাইট না প্রভু যিশুর নামে তুমি স্পর্শ করো প্রভু, ছোট বাচ্চার জীবনকে তুমি আশীর্বাদ করো, সেই যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু, তোমার কাছে রাখছি প্রভু। আমি এই মুহূর্তে প্রভু পিকো বিশ্বাসকে তোমার কাছে রাখছি, তার জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি জানো যে আজকে সে এসছে প্রভু পিকো, জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ইয়েস লর্ড, ইয়েস জিসাস, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো, যেন পিকো তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ও লর্ড, ফ্লেস হেল্প ইউ লর্ড, প্রভু তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। আমি এই মুহূর্তে সুবল গায়নকে রাখছি প্রভু, সঙ্গীতা গায়নকে রাখছি প্রভু, তার দুই সন্তানকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, যেন সুবল সঙ্গীতা এবং তাদের সন্তানকে তোমার পবিত্র আত্মার নিচে রাখছি প্রভু, তারা তোমার সেবা করে, এইভাবে তুমি তাদের বিজনেসকে মাল্টি ব্লেসিং করো প্রভু সুবল গায়নের, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিয়ে তৃপ্তি রোজারিওকে প্রভু, তাকেও রাখছি প্রভু তার সন্তানের বেটার একটা জবের জন্য, এবং প্রার্থনা করি প্রভু তার নাতি পুতি প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো। তৃপ্তি রোজারিওর জীবনে সে প্রভু ইউএসএ থেকে দেখছে প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু যিশুর নামে তুমি ব্লেস করো প্রভু, থাউজেন্ড গুণ আশীর্বাদ পরিপূর্ণ করে, যেন সে তোমার বিনা ছেত্র কবি তেরে আত্মে সমর্পণ করে প্রভু। ইসিবাক প্রভু তেরে অনুগ্রহ কর প্রভু, তেরে দয়া কি পাক করুণা সে ভর দে প্রভু, বিনা জি কা জীবন মে জো কুছ ঘটি কা, বিনা ছেত্র কবি ভি আরতি ছেত্র কবি তেরে আত্মে সমর্পণ করে প্রভু, বিশেষ কর কে প্রভু প্রার্থনা করে প্রভু, তেরে অনুগ্রহ কর প্রভু, আরতি জি বিনা জি কা তোমার আগ্রহ প্রভু, কৃষ্ণ জি কো তেরে আত্মে সমর্পণ করে, ভারতি কবি তেরে আত্মে সমর্পণ করে, ঈশ্ব কে নাম সে প্রভু তু ব্লেস কর প্রভু, তেরে হাতে সমর্পণ করে প্রভু। ও প্রভু তুমি দয়া করো প্রভু, মিলন অধিকারীকে রাখছে প্রভু, তুমি তার জীবনে কত আশীর্বাদ করেছো প্রভু, ভাই মিলনের জীবনকে তুমি দেখেছো প্রভু, তার যা কিছু অসুস্থতা আছে প্রভু এই মুহূর্তে প্রভু যিশুর নামে স্পর্শ করো, যেন মিলন তোমার গৌরব তোমার প্রশংসা, তার পরিবার তার ফ্যামিলিকে রাখছে প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ ভরিয়ে দাও। প্রার্থনা করি প্রভু, আমি সিস্টার রসলিন দত্তকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো, বিশেষ করে প্রভু রসলিন দত্তরে তার মেয়ের টিনাকে তোমার কাছে রাখ, তার সন্তান যে অসুস্থ আছে প্রভু এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, রাইট না প্রভু যিশুর নামে তার শরীর থেকে সেই জ্বর ছেড়ে চলে যাক, যেন প্রভু টিনার সেই
নিয়ে প্রভু তোমায় ধন্যবাদ দিতে পারি যেন সত্যি তুমি কত মহান ঈশ্বর। আমি টিনার হাজবেন্ডকেও রাখছি প্রভু, আমি রোনাল্ডকে রাখছি প্রভু, রোনাল্ডের ওয়াইফ অর্পিতাকেও রাখছি, তার জীবনকে তুমি আশীর্বাদ করো, মার্গারেটকে এবং তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু, ধন্যবাদ দি প্রভু। সিস্টার সুমিতা দেকে তোমার কাছে রাখছি প্রভু, সুমিতা দে এবং বিশেষ করে প্রশান্ত কুমার দেকে তোমার কাছে রাখছি, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো। দেখেছো প্রভু তুমি কত মহান ঈশ্বর প্রভু, যিশুর নামে যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, ধন্যবাদ দি প্রভু। আমি অঙ্কিত রাও কো তেরে হাতো মে সমর্পণ কর রা প্রভু, বিশেষ করে অঙ্কিত জি কো প্রভু, উসকো বিবি বিশেষ করে এস্তা রাও কো ভী তেরে হাতো মে সমর্পণ কর রা প্রভু, বিশেষ করে মামি রেখা কো বিশ্বনাথ জি কো ভী তেরে হাতো মে রখ রে প্রভু, উসকো জো কুছ জরুরত হে প্রভু, জো কুছ ঘটি কে মে প্রভু, ঈশু কে নাম সে প্রার্থনা করে প্রভু, ঈশু বাপ প্রভু তেরে থাউজেন্ড গুণা আশীষ সে ভর দে প্রভু। এস্তা অঙ্কিত প্রভু তেরে মহিমা প্রশংসা করে, সারে আদর মহিমা তুমি দে রে প্রভু, তেরে ধন্যবাদ করতে পারো। আমি ধন্যবাদ দিই প্রভু পাস্টার পরিতোষ মণ্ডলকে রাখছি প্রভু, তুমি তার জীবনে কত আশীর্বাদ করেছো। সিস্টার অনিতা মণ্ডলকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করে তাদের ছেলে অর্ণবকে রাখছি প্রভু, গ্লোরিকে এবং গ্লোরির হাজবেন্ডের জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। সত্যি প্রভু তুমি তাকে এই বয়সে এখনো পর্যন্ত ব্যবহার করছো, সমস্ত গৌরব প্রভু যিশু, যেন সে তোমার মতো সে গৌরব প্রশংসা করতে পারে আরো বিভিন্ন জায়গাতে, যে সমস্ত জায়গায় কোনো মানুষ যায়নি প্রভু, তাদের পরিবারকে তুমি পাঠাও যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, ধন্যবাদ দি প্রভু। সিস্টার সুনিতা দাসকে রাখছি প্রভু, তুমি তাকে কত আশীর্বাদ করেছো, সত্যি প্রভু তুমি তার জীবনে দেখিয়ে দিলে যে তুমি কত মহান প্রভু, প্রত্যেকটা মুহূর্ত যেন সর্ব অবস্থার মধ্যে যেন সুনিতা তোমার গৌরব করতে পারে। বিশেষ করে সুমনাকে রাখছি প্রভু, সুমনার মেয়েকে রাখছি প্রভু, জেকবকে রাখছি প্রভু, তাকেও তুমি কত ভালো রেখেছো প্রভু, আশীর্বাদ করো যেন সুমনা তোমার গৌরব তোমার প্রশংসা, তার ছোট্ট সন্তান আর তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। প্রার্থনা করি প্রভু সুনিতার জীবনে যা কিছু দুঃখ আছে প্রভু তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করে তাদের দুঃখকে আনন্দে পরিণত করো প্রভু, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, ধন্যবাদ দি প্রভু। আমি তোমার কাছে মৌসুমীকে তোমার কাছে রাখছি, সত্যি প্রভু তুমি কত মহান ঈশ্বর, তার সন্তান সে বোম্বেতে আছে প্রভু, সে বৃষ্টির কারণে সে লেটার যে জব লেটার পেয়েছে জমা দিতে পারছে না, আমি বিশ্বাস করি সে রাস্তাকে তুমি করে দেবে, তাই প্রভু যিশুর নামে তুমি অলৌকিক কাজ করো, যেন মৌসুমী হাত তুলে ধন্যবাদ দিতে পারে, হ্যাঁ প্রভু আমার প্রার্থনা উত্তর দিচ্ছে, আমার ছেলের সুন্দর বেটার জব দিয়েছে, সে তোমার গৌরব তোমার প্রশংসা করবে। আগামী শনিবার তার বাড়িতে যে প্রেয়ার মিটিং রেখেছে প্রভু 5:30, আমি মৌসুমীর জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি, সেই মিটিং এর ওয়েদার সিস্টেম সবকিছু তুমি আশীর্বাদ করো, যেন মৌসুমী তোমার গৌরব তোমার প্রশংসা, তার শরীর স্বাস্থ্য তুমি আশীর্বাদ করো, তার যা শারীরিক অসুস্থতা আছে এই মুহূর্তে প্রভু যিশুর নামে স্পর্শ করো, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু, ধন্যবাদ দি। ব্রাদার বরুণ দত্তকে তোমার কাছে রাখছি, তুমি তাকে আশীর্বাদ করো, তার ওয়াইফকে তুমি আশীর্বাদ করো ব্রাদার বরুণ বাবু, তার সন্তান প্রভু বাইরে আছে, তুমি তাকে আরো আশীর্বাদে পরিপূর্ণ করো, এবং বরুণ বাবুকে তুমি আরো নতুন নতুন ভাবে তুমি শক্তি দিচ্ছ, বল দিচ্ছ, সাহস দিচ্ছ, এবং বাক্যের নিগড় তত্ত্ব প্রভু সে যখন অন্য মানুষের কাছে নিয়ে যায় যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, ধন্যবাদ দি ব্রাদার বরুণ বাবু, তোমার গৌরব তোমার প্রশংসা। আমি গৌতমকে রাখছি প্রভু, গৌতম জানাকে তুমি তার জীবনে তুমি আশীর্বাদ করো ভাই গৌতম, সেও অনেক দূর থেকে দেখছে তার জীবনে কি প্রয়োজন তুমি জানো, তাই আমি এই মুহূর্তে প্রার্থনা করি ভাই গৌতমের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো রাইট নাও প্রভু, তুমি তার জীবনে যাচনা চিন্তার অতিরিক্ত কার্য করো প্রভু যিশুর নামে, যেন গৌতম তোমার গৌরব প্রশংসা করতে পারে, ধন্যবাদ দি প্রভু। আমি সিস্টার মায়ারানী হালদারকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো, বিশেষ করে প্রভু তার আক্ষেপ তার সন্তানের জন্য প্রভু, হ্যাঁ প্রভু আমরা বিগত দিন প্রার্থনা করছি তার সন্তানকে তুমি তোমার অনুগ্রহ করে সুস্থতা দাও, সে যেন আবার মায়ের কোলে এসে সে তোমার গৌরব প্রশংসা করে, বিশেষ করে তার ছোট মেয়ের যে সমস্যা আছে প্রভু বিদেশে, প্রভু তুমি অনুগ্রহ করে সেই সমস্যাকে দূরবর্তী করো প্রভু যিশুর নামে, মায়ারানী হালদারের জীবনকে তুমি আশীর্বাদ করো, সে দিদিকে পুষ্পাকে তোমার কাছে রাখছি, তার জীবনকে তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে, যেন সেও তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, ধন্যবাদ দি প্রভু। আমি আশীর্বাদ করো প্রভু ব্রাদার রঞ্জিত কুমার দাসকে, তুমি তাকে আশীর্বাদ করো, বিশেষ করে তার ওয়াইফ পিয়ালিকে এবং তার সন্তান এঞ্জেলিয়াকে প্রভু তোমার কাছে রাখছি, এবং বিশেষ করে তুমি আশীর্বাদ করো প্রভু রঞ্জিত ভাই, যেন আরো তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, তুমি তাকে ব্লেস করো আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু, ধন্যবাদ দি প্রভু। বিদ্যাসাগর প্রসাদ কো তেরে হাতে সমর্পণ করছি প্রভু, তুমি আশীর্বাদ করো ব্রাদার প্রসাদ এবং বিশেষ করে তার ওয়াইফ প্রভু, সেই বিশেষ করে প্রার্থনা করি প্রভু তুমি তার জীবনকে তার সন্তানকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তুমি তার জীবনে যা কিছু প্রয়োজন এবং তার যে
অফিসের যে কাজ তুমি তাকে হায়ার পজিশনে নিয়ে যাও, এবং বিশেষ করে সিস্টার ডক্টর সুনিতাকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু ব্রাদার সমীরণ মল্লিককে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো তার যে সে মিনিস্ট্রি মাস ওয়েলফেয়ার সোসাইটিকে, তুমি আশীর্বাদ করো তার ওয়াইফ এবং তার সন্তান তার মেয়েকেও তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। ও প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু, আমি তোমার কাছে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। ধন্যবাদ দি প্রভু, আমি এই মুহূর্তে প্রভু শিবচন্দ দেবাংশীকে তেরে হাতে সমর্পণ করে প্রভু, ঈশ্বর প্রভু শিবচন্দ দেবাংশীকে জীবন মে যো কুছ ঘটি কে মে প্রভু, আজ প্রভু ঈশ্বর কে নাম সে প্রার্থনা করে প্রভু, যো কুছ পরিস্থিতি উসকো ঘর মে উসকো বিজনেস মে উসকো কারবার মে প্রভু, রাইট নাও প্রভু ঈশ্বর কে নাম সে প্রার্থনা করে প্রভু, হর এক শয়তান কা শক্তি, হর এক বুড়ে তাগত কা শক্তি, হর প্রভু শয়তান কা যো শক্তি প্রভু ঈশ্বর কে নাম সে প্রভু আপকে ঝিল মে ডাল রে প্রভু। বিশেষ করে প্রভু ব্রাদার চন্দ দেবাংশী কা জীবন মে বিজনেস কো থাউজেন্ড গুণ আশীষ সে ভর দে প্রভু, যো কুছ ঘটি কে প্রভু গবাই দে সকতা, হ্যাঁ প্রভু মেরে লিয়ে রাস্তা কো খোল দিয়া, ও প্রভু ঈশ্বর কে নাম সে প্রার্থনা করে প্রভু। ধন্যবাদ দিতে প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। আমি ধন্যবাদ দিই ভাই বাপি আদককে তোমার কাছে রাখছি প্রভু, ভাই বাপি আদক প্রভু তুমি তাকে কত আশীর্বাদ করেছো প্রভু, তার ওয়াইফ তার সন্তান তার বিজনেসকে তোমার কাছে রাখছি, ভাই বাপি আদকের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে তার যা কিছু প্রয়োজন যাচনা চিন্তার অতিরিক্ত কাজ করো প্রভু, যিশুর নামে তুমি তাকে ব্রেস করো, ভাই বাপি আদক যেন এইভাবে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তুমি তার জীবনে আশীর্বাদ করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু যারা এই মুহূর্তে আছে অনলাইনে, বিশেষ করে সিস্টার তন্দ্রা মল্লিককে তোমার কাছে রাখছি এবং জয়ন্ত মল্লিককে তোমার কাছে রাখছি প্রভু, তুমি তার চোখকে তুমি স্পর্শ করো প্রভু। সিস্টার তন্দ্রা মল্লিককে রাখছি প্রভু, দয়েতা এবং তার হাজবেন্ডকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে ব্লেস করো প্রভু। আমি এই মুহূর্তে মনীষা দাশগুপ্তকে রাখছি, তার পরিবারকে তুমি আশীর্বাদ করো, সিস্টার মনীষা দাশগুপ্ত যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, তুমি তাকে আরো শরীর স্বাস্থ্য, রতীন দাকে রাখছি প্রভু, বিশেষ করে শিপ্রা মুখার্জিকে এবং রঞ্জিনীকে রাখছি প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো, রঞ্জিনী যে চোখের যে সমস্যা আছে রাইট না প্রভু যিশুর নামে তুমি স্পর্শ করো, যেন রঞ্জিনী তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, তুমি অনুগ্রহ করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু, তুমি প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করেছো প্রভু, আমি প্রত্যেকজনকে তোমার কাছে রাখছি প্রভু। আমি এই মুহূর্তে প্রভু ঝর্ণা মায়ানকে তোমার কাছে রাখছি প্রভু, রাইট না প্রভু, প্রভু ইসিবা মিয়ানকে প্রভু, ঝর্ণা মিয়ানের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি জানো প্রভু তার জীবনে কি প্রয়োজন, রাইট না প্রভু যিশুর নামে তুমি তাকে স্পর্শ করো প্রভু, এবং বিশ্বাস করি রাইট না প্রভু তুমি এই মুহূর্তে তার জীবনে অলৌকিক কাজ করো, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি মীনাক্ষী দাসকে তোমার কাছে সমর্পণ করছি, মীনাক্ষী দাসের জীবনকে তোমার কাছে সমর্পণ করছি, তুমি আশীর্বাদকে তুমি তাকে ব্লেস করো, যেন মীনাক্ষী তোমার গৌরব তোমার প্রশংসা। আমি দেবাশীষ দাসকে রাখছি প্রভু, তার ছেলে বিট্টুকে এবং সিস্টার কুমকুমকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। হ্যাঁ প্রভু আমি তোমার কাছে ভাই দেবাশীষের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। ধন্যবাদ দিই প্রভু যারা এই মুহূর্তে তোমার কাছে এসে প্রত্যেকজনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আমি জয়া শর্মাকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু, রাইট নাও প্রভু এই মুহূর্তে প্রভু যিশুর নামে জয়া শর্মার জীবনে তোমার কাছে ডেডিকেট, তার কি প্রয়োজন তুমি জানো প্রভু, আমি প্রার্থনা করছি তুমি তার জীবনে অলৌকিক কাজ করো, রাইট নাও প্রভু। যদি অসুস্থ হয় এই মুহূর্তে তুমি তাকে স্পর্শ করো প্রভু, জয়া শর্মাকে বি হিল জিসাস কে প্রভু যিশুর নামে সুস্থতা দাও, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। হ্যাঁ প্রভু যারা তোমার কাছে এসছে প্রত্যেকজনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি তাকে আশীর্বাদ করো প্রভু, এই মুহূর্তে যেন সেও তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। সমস্ত ভার তোমাকে দিলাম, এবং যারা অনলাইনে আছে বিশেষ করে রবি বানসারিয়াকে রাখছি প্রভু, সিস্টারের জীবনে প্রভু সত্যি প্রভু তুমি তাকে কত আশীর্বাদ করেছো, উর্মিলা বানসারিয়ার জীবনে নতুন দরজাকে খুলে দিয়েছো, তার জমি সে বিক্রি হয়েছে প্রভু, এবং প্রার্থনা করি প্রভু তুমি তাকে আরো ব্লেস করো, রবি বানসারি উর্মিলা মানুষের পরিবারকে তুমি আশীর্বাদ করো, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। সমস্ত ভার তোমাকে দিলাম, বিশ্বাস করি প্রত্যেকজনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। ধন্যবাদ দিই যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে, প্রত্যেকজনকে তুমি ব্লেস করো প্রভু, বিশ্বাস করি তুমি কাউকে তুমি আশীর্বাদ করো, যেন এইভাবে তারা তোমার গৌরব তোমার প্রশংসা সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গ যেমন পৃথিবীর সিদ্ধ হোক, দৈনিক খাওয়ার
আজ আমাদের দাও, আমরা যেন আপনা আপনার অপরাধ দিয়ে ক্ষমা করিয়েছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্রাত্মা, শান্তি, সহভাগিতা, খ্রিস্টাশ্রিত সন্তোষ দ্বিতীয় আগমন পর্যন্ত চিরন্তন সাথে সকলে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা, প্রভু যীশুর নামে চাই, আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ সকলকে, জয় যীশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যীশুর সঙ্গে থাকুন। আগামী শুক্রবার আবার এই লাইভটা আপনি দেখতে পাবেন এবং আমরা প্রভুর গৌরব প্রশংসা করব। যতজন ফেসবুক লাইভ দেখছেন, প্রভুর গৌরব করুন এবং সেম ভার্স পার্ট টু নিয়ে আসবো, সম্পূর্ণ স্বাধীনতা এই বিষয় নিয়ে। তাই যারা আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভুর সঙ্গে নিবিষ্ট থাকুন, প্রভুর পথে চলুন এবং প্রভু যীশুর গৌরব করুন। সকলকে শুভরাত্রি, ধন্যবাদ, জয় যীশু।